वेलकम टू आ मामाज जार्नी। एक जोन मायर बच्चा जन्म देया थेके ताके बड़ो करे तोला एवं एक जोन मायर सांसारिक जीवन कर्मजीवन एवं सामाजिक जीवन सबटा निये आमार एई चैनल। ताई आमार फैमिली सदस्य होते चाहले नीचे देवा लाल सबस्क्राइब बाटनटा टिपे फेलुन एवं आमार चैनलटी देखते थाकुन। आज आपनादेर बोलबो बाच्चादेर डायपार परानोर सठिक नियम एवं की करले बाच्चादेर र्‍যাশ बेरोबे ना। कत घंटा पर डायपार परिवर्तन करते हबे? 24 घंटाय कि डायपार परिये राखा जाबे? एवं जदि र्‍যাশ बेरोय ताहले कि करते हबे? आपनी चाइले आपनार बाच्चाके आपनी सारा दिनई डायपार परिये राखते पारेन, तबे कतगुलो नियम मेने चलते हबे, ताहले आपनार बाच्चार र्‍যাশ बेरोनोर सम्भावना कमे जाबे। डायपार परानोर आगे जायगाटा भालो करे वाइप्स दिए बा सूतिर कोनो कापड़ हल्का गरम जले भिजिए भालो करे जायगाटा परिष्कार करे निते हबे। तुलो भिजिएओ आपनी जायगाटा परिष्कार करे निते पारेन। जायगाटा भालो करे शुकाते दिन। शुकिए गेले जतटा जायगा जुड़े डायपार थाकबे ततटा जायगा जुड़े आपनी र्‍যাশ क्रीम लागिए दिन। तारपर 2-1 मिनट पर आपनी डायपार परिये दिन। एवं जदि एकटा डायपार खुले और एकटा डायपार पराते चान ताहले कि करते हबे? ताहले डायपारटा खोलार पर जायगाटा भालोभावे परिष्कार करे निन एवं 15 थेके 20 मिनट कोनो किछु पराबेन ना, खोलाई रेखे दिन जाते आलो बातास भालो करे चलाचल करते पारे। तारपर র্যাশ क्रीम लागिए 2-3 मिनट पर तारपर डायपारटा परान। 3-4 घंटा पर किन्तु डायपार बदलाते हबे। तबे अनेक समय बाच्चा 2 घंटार मध्येओ डायपार भिजिए फेलते पारे बा 4 घंटा परो डायपार भर्ती नाओ होते पारे। सेई क्षेत्रे माझे माझे हात दिए चेक करुन जे जायगाटा भारी भारी लागछे किना। जदि भारी लागे ताहले डायपारटा चेंज करे दिन। आर जदि भारी नाओ लागे ताओ मैक्सिमाम 5 घंटा पर आपनाके डायपारटा चेंज करतेई हबे। बाच्चा जदि हागु करे ताहले संगे संगे किन्तु चेंज करे दिते हबे, ना होले इनफेक्शन बा র্যাশের भय थाके। बाच्चाके सठिक साइजेर डायपारी परान। डायपार ओजन अनुयायी पावा जाय। आपनार बाच्चार ओजन जेने सठिक साइजेर डायपारी किन्तु परान। বাচ্চা থেকে ছোট সাইজের ডায়পার হলে বাচ্চার কষ্ট হবে এবং বেশি বড় ডায়পার হলে লিকেজের চান্স থাকে। কোনো ভালো ব্র্যান্ডের ডায়পারই পরান। আগে একটা ডায়পার ইউজ করে দেখুন, যদি কোনো সমস্যা না হয় তাহলে সেই ব্র্যান্ডের ইউজ করতে পারেন। যদি র্যাশ বেরোয় বা অন্য কোনো সমস্যা হয় তাহলে আপনি চেঞ্জ করে অন্য ডায়পার ইউজ করতে পারেন। এই সব বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি সারা দিন রাতও বাচ্চাকে ডায়পার পরিয়ে রাখেন তাও বাচ্চার র্যাশ বেরোবে না। তবে গরমকালে যদি বাচ্চার গরম লাগে বা অস্বস্তি করে তবে সম্ভব হলে দিনের বেলা বাচ্চাকে ডায়পার ফ্রি রাখাই ভালো। শীতকালে আমার বাচ্চাকে আমি প্রায় সারা দিন রাতই ডায়পার পরিয়ে রাখতাম, কারণ বারবার ও হিসু করত, তখন বারবার ঠান্ডার মধ্যে চেঞ্জ করলেও কাঁদতে শুরু করত, আবার অনেক সময় ঘুমিয়ে থাকলে ঘুমে ডিস্টার্ব হতো। সেই কারণে শীতকালে আমি সারা দিন রাতই ওকে ডায়পার পরিয়ে রাখতাম। আবার যখন ওকে নিয়ে ট্রাভেল করতে হয় তখনও প্রায় সারা দিনই ডায়পার পরানো থাকে। কিন্তু গরমকালে বাড়িতে যখন থাকে তখন আমি দিনের বেলায় ডায়পার পরাই না, আমি রাতেই পরাই। কিন্তু আজ অবধি ওর ডায়পারের জন্য কোনো র্যাশ বেরোয়নি। আপনার বাচ্চার যদি র্যাশ বেরিয়ে যায় তাহলে কি করবেন? তাহলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে কোনো র্যাশ ক্রিম লাগাতে হবে এবং যতদিন র্যাশ থাকবে ততদিন ডায়পার ইউজ করা যাবে না, জায়গাটা ভালো করে আলো বাতাস ঢুকতে দিতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে র্যাশ ভালো হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, বাচ্চার হাইজিন সবসময় মেনটেন করতে হবে, তাতে আপনি ডায়পার পরান বা কাপড়ে ন্যাপি পরান। কিন্তু বাচ্চাকে অপরিষ্কার রেখে দিলে তাতে আপনি কাপড়ের ন্যাপি পরালেও ওর র্যাশ বেরোবে বা ইনফেকশন হওয়ার চান্স থাকবে। বাচ্চার প্রাইভেট জায়গাগুলো যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে কোনো সময়ই বাচ্চার র্যাশ বেরোবে না।
তাই সুস্থ থাকুন, আপনার বাচ্চাকে সুস্থ রাখুন। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।